নমস্কার বন্ধুরা, আমি সুনন্দা। আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো। আজ আমি আপনাদেরকে দই বড়া বা দহি বড়া করে দেখাবো। আর এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর কম খরচে, কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে করতে পারবেন তারই একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। দই বড়াগুলো কিভাবে নরম আর তুলতুলে হবে সেই টিপসও কিন্তু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর তার সাথে থাকছে তেঁতুলের চটপটা চাটনি, আর তার সাথে থাকছে ধনেপাতার চাটনি। দই বড়ার সাথে এই চাটনিগুলো না থাকলে রেসিপিটা কিন্তু একদম অসম্পূর্ণ। তাহলে দেরি না করে আর কথা না বাড়িয়ে তাহলে আজকে রেসিপি শুরু করব। তাহলে চলো শুরু করা যাক। তার আগে বলে রাখি, চ্যানেলে কেউ নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল নোটিফিকেশান অন করে রাখবেন। আমি যেহেতু দই বড়া তৈরি করব, তার জন্য এখানে আমি 200 গ্রাম বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে। আর বিউলির ডাল যত বেশি ভেজানো হবে তাহলে কিন্তু সেটা ভালো ফুলে উঠবে, আর তাহলে কিন্তু রেসিপিটাও করতে ভালো হবে আর খেতেও ভালো হবে। আর খেয়াল রাখতে হবে খুব বেশি পরিমাণে কিন্তু জল দিলে চলবে না, আর এটা যতটা পারা যাবে জল কম দিয়ে কিন্তু মিক্সচারে ব্লেন্ডটা করতে হবে। তো আমি এভাবে করে নিয়েছি। এবারে বাকি যেটুকু ছিল সেটুকুও আমি এক জায়গায় করে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। আর মাঝখানে বলা হয়নি যে আমি কিন্তু মিক্সচারে যখন ব্লেন্ড করেছি একটা কাঁচা লঙ্কাও আমি দিয়েছিলাম এর সাথে, আর খুব অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবারে যতটা পারা যায় খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানোর সময় যখন দেখবেন যে হাতটা বেশ ব্যথা করছে একটু, তখনই বুঝবেন যে ভালোভাবে ফেটানো হয়ে গেছে। বেশ 10 মিনিট ধরে আমি এভাবে ফেটিয়ে নিয়েছি, আর এভাবে জলের ওপরে দিয়ে দেখছি যে ব্যাটারটা তৈরি করেছি সেটা কিন্তু বেশ ভেসে উঠছে। আর যখন এরকম ভেসে উঠবে তখনই মনে হবে যে পারফেক্ট, কিন্তু যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা তৈরি হয়ে গেছে। আর এদিকে চাটনি করার জন্য আমি এখানে ধনেপাতা নিয়েছি। তো প্রথমে আমি ধনেপাতার চাটনিটা করে দেখাচ্ছি। তো এখানে কুচি করা ধনেপাতা নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো 1 ইঞ্চি মতো আদা আর 1টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 7 মতন চিনি, এটা আপনারা স্বাদ বুঝে দেবেন, আর দিয়ে দিচ্ছি 7 মতন লবণ। আর একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন টক দই। আমি এখানে রসুনের ব্যবহার করিনি, আপনারা চাইলে রসুনের ব্যবহার করতে পারেন। এবারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবারে দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল আমার ধনে পাতার চাটনি। আর এদিকে তেঁতুলের চাটনি করার জন্য তেঁতুল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 100 গ্রাম মতো তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলটা ভালো করে জলে ভিজিয়ে নিয়েছি। এবারে যতটা পারবো হাত দিয়ে এভাবে আমি কষলে কষলে তেঁতুলটাকে ডলে নিচ্ছি, যাতে তেঁতুলের পাল্পটা ভালোভাবে বেরিয়ে আসে। এবারে আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে এভাবে ছেঁকে নিচ্ছি। আর তেঁতুলের যে বীজ থাকে বা বাকি যে অংশগুলো থাকে যাতে এই পাল্পের মতোই মিশে না যায়, তার জন্য ছাঁকনির মধ্যে এভাবে আমি ঘষে ঘষে পাল্পটা ভালো করে বার করে নিচ্ছি, যতটা পারবো এভাবে বার করে নেব। এবারে দিয়ে দিচ্ছি 7 মতন চিনি, এটা আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে বিট লবণ। এবারে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর খুব ঘন ঘন কিন্তু নাড়তে হবে। আর এই তেঁতুলের চাটনিটা কিন্তু খেতে খুব ভালো লাগে, এটা কিন্তু আপনারা অন্য কোনো কিছুর সাথেও খেতে পারেন। তো ভালোভাবে কিন্তু এভাবে জাল উঠে গেছে। যখনই দেখবো একটু ঘন হয়ে আসছে বা একটু আঠালো ভাব চলে এসছে, তখন আমি দিয়ে দিলাম ধনে জিরে আর লঙ্কার গুঁড়ো। এটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম শিলে। তো রেডি হয়ে গেছে আমার তেঁতুলের চাটনি। এবারে তেঁতুলের চাটনিটাও আমি নামিয়ে নিলাম। তো দুরকম চাটনি এখানে আমার তৈরি হয়ে গেল। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন ওপর দিয়ে আমি একটু মৌরির গুঁড়ো ছড়িয়ে দিলাম তেঁতুলের চাটনির মধ্যে, আর ধনে পাতার চাটনির মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। এবারে আমি দই বড়াগুলো ভেজে নেব বা দহি বড়াগুলো ভেজে নেব। তার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। একদম কম ফ্লেম করে দই বড়াগুলো ভেজে নিতে হবে, আর এরকম গোল গোল করে শেপ দিয়ে নিতে হবে। আমি এরকম করে দিয়ে দিচ্ছি, আর দেখেই বুঝতে পারছেন কতটা ফুলে উঠছে আস্তে আস্তে। আপনারা যতগুলো ইচ্ছা
সেটা তেলের পরিমাণ বুঝে দিতে পারেন। আমি এখানে যে কটা দিলাম এই কটাই আমি ভেজে নিচ্ছি প্রথমে। এবার একটা চামচের সাহায্যে গরম তেল এই বড়ার ওপরে আমি অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি, যাতে বড়াগুলো ওপর নিচ দুদিক থেকেই ভালো করে ভাজা হয়ে যায়। আর খেয়াল রাখতে হবে যে বড়াগুলো যেন পুড়ে না যায় বেশি, আর একটু কম আঁচেই কিন্তু ধৈর্য ধরে ভাজতে হবে। তো ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে দই বড়াগুলো এই থালার মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো দই বড়া আমার ভাজা কিন্তু হয়ে গেছে, আমি এক জায়গায় করে নিলাম। আর দেখেই বোঝা যাচ্ছে কত বড় বড় হয়েছে, একটা দেখাচ্ছি আমি, দেখুন কত বড় হয়েছে। এদিকে এবারে আমি একটা গামলার মধ্যে উষ্ণ গরম জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/3 চামচ মতো চিনি, আর 1/2 চামচ মতন লবণ, আর 1/2 চামচ মতন হিং। আর এখানে দিয়ে দিচ্ছি মৌরি, এই মৌরিটা আমি হালকা করে শুকনো খোলায় ভেজে একটুখানি গুঁড়ো করে নিয়েছি, খুব বেশি গুঁড়ো করিনি। তো এই জলের মধ্যে এবারে আমি দই বড়াগুলো মোটামুটি 15 মিনিট মতন ভিজিয়ে রাখবো। তো সবগুলো আমি দিয়ে দিলাম। এবারে আমি একটা চামচ দিয়ে ওপর নিচ করে এবার একটু জলগুলো ওপরে ওপরে দিয়ে দিচ্ছি, খুব বেশি ভিজিয়ে রাখবো না, এটাও খেয়াল রাখতে হবে, মোটামুটি 15 মিনিট লাগলেই চলবে। যেহেতু দই বড়া তো 250 গ্রাম মতন এখানে টক দই নিয়ে নিয়েছি, টক দইটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আর টক দইটা কিন্তু জলের প্রয়োজন হয়নি, টক দইটা একটু আগে থেকেই তরল ছিল সেই জন্য আমি এখানে কোনো জলের ব্যবহার করিনি। আপনাদের টক দই যদি ঘন হয় তাহলে একটু সামান্য জলের ব্যবহার করা যেতেই পারে, সেটা আপনারা বুঝে করবেন। এবারে 15 মিনিট পরে আমি জল থেকে বড়াগুলো এভাবে চেপে চেপে তুলে নিচ্ছি, আর খুব আলতোভাবে চাপ দিতে হবে, সেটা খেয়াল রাখতে হবে যাতে বড়াগুলো ফেটে বা ভেঙে না যায়। এবার সবগুলো বড়া আমি এভাবে আলতো করে চেপে চেপে তুলে নিচ্ছি। তো সবগুলো বড়া আমি সাজিয়ে নিয়েছি। এখন ফেটিয়ে রাখা টক দই আমি এই বড়ার উপরে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে দইয়ের মধ্যেও কিন্তু বড়াগুলো দিয়ে দিতে পারেন, তো আমি ওপর দিয়ে কিন্তু দইটা দিয়ে দিচ্ছি। আর এই দই বড়া কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, তো আমি বাকি টক দই ওপর থেকে এভাবে দিয়ে দিলাম। তো আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা কে কীভাবে করেন বা করেছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্ট করে। আর ওপর থেকে দিয়ে দিলাম এভাবে ধনেপাতার চাটনি, এটা আপনারা স্বাদ বুঝে দেবেন, এটার কোনো পরিমাণ নেই, যে যেরকম খেতে পছন্দ করেন সেভাবেই দেবেন। আর দিয়ে দিলাম তেঁতুলের চাটনি, আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো ওপর থেকে, আর দিয়ে দিলাম লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চুড়ি ভাজা। একটা দই বড়া আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তাহলে দেরি না করে এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল নোটিফিকেশান অন করে দেবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা, আর যেভাবে আমি বললাম সেভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি উপকৃত হবেন। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের দিন আর একটা ভিডিও নিয়ে আসবো, আজকের মতন এখানে টাটা।